কি খন্ড নাটক হলে ভালো হয়। আমাদের একজন শিক্ষক এই হতাশার কারণে আত্মহত্যা করেছেন। আমরা ভাবি সেটা আমরা কি ভালো শিক্ষক গড়ব। আমরা আজকে রাস্তায় এসেছি কারণ আমরা আমাদের আজকে শ্রেণীকক্ষে থাকার কথা, কিন্তু আমাদের এনটিএসের কর্তৃপক্ষ ওনারা চাচ্ছেন আমরা রাস্তায় আসি। ওনারা যে নাটক শুরু করছেন, পর্ব পর্ব দেখাচ্ছেন, আমাদের আশ্বাস দিয়েই যাচ্ছেন একের পর এক, আজকাল পরশু, ঠিক আছে। খন্ড নাটক হলে ভালো হয়, কিন্তু ওনারা যে মানে ধারাবাহিক নাটক শুরু করছেন, জানি না ওদের এই নাটকের পর্ব কতগুলো। এখন আমরা রাস্তায় এসেছি, আমাদের শ্রেণীকক্ষ থাকার কথা, আমরা রাস্তায় এসেছি। আমাদের দাবি একটাই, আমরা আজকে চূড়ান্ত সুপারিশপত্র নিয়ে চলে যেতে চাই। আমরা হবু শিক্ষক, আমরা চূড়ান্ত সুপারিশ পাচ্ছি না। আমাদের আমাদের প্রাথমিক সুপারিশপত্র 12 মাস হয়েছে, তারপর থেকে এই 6 মাস চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা আমাদের চূড়ান্ত সুপারিশপত্র পাচ্ছি না, জয়েনিং লেটারটা আমরা পাচ্ছি না। এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের অবহেলার কারণে হচ্ছে। কোন চাহিদার জন্য ওনারা তো আশ্বাস দিয়েই যাচ্ছেন একের পর এক, কিন্তু ওনাদের চাহিদাটা কি আমরা সেটা জানি না। আমাদের সামনে এসে ওনারা আমাদের ফেস টু ফেস কথা বলেন, ওরা কথা বলুক আমাদের যে ওনাদের চাহিদাটা কি আমাদের কাছে। আমরা কি ভালো শিক্ষক গড়ে উঠবো, নাকি ওনাদের সান্নিধ্য যে ওনাদের ইয়ে করে দেওয়াবো, এইটাই আমাদের মানে আমাদের প্রশ্ন যে আমাদের কাছে ওনাদের চাহিদাটা কি আসলে। প্রায় 15 দিন আগে ফরিদপুর জেলায় ভাঙ্গা উপজেলায় আমাদের একজন শিক্ষক এই হতাশার কারণে আত্মহত্যা করেছেন। আপনারা কি এটা দেখতে চান যে শিক্ষক সমাজে আত্মহত্যা, নাকি যারা জাতি করার কারিগর তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দেওয়া? আমাদের আজ থাকার কথা ছিল, কিংবা যোগদানের সময় আসছিল যে আমরা হাসি মুখে পরিবেশ সাথে ভালো সময় কাটাবো সামনের দিনে, এবং সমস্ত কিছু কাভার করে চিন্তা ভাবনা ছিল আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরব। কিন্তু আমাদের সেই ইচ্ছাটা কিংবা কোনো সময় আমাদের কথা তাদের রাখেনি, এবং আমরা কারো কাছে কথা রাখতে পারিনি। আমাদের ইচ্ছাটা, আমাদের স্বপ্নটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি।